হাই ফ্রেন্ড, টেকনিক্যাল সুভাষিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি 9 ভোল্টের ব্যাটারি দিয়ে কীভাবে টর্চ লাইট বানাবেন, এবং সেটি মাত্র 20 টাকার বিনিময়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের যে সরঞ্জামগুলো লাগবে সেটি একটু বলে দিই। একটি 9 ভোল্ট ব্যাটারি নিয়েছি আমি, তার সঙ্গে একটি অফ অন সুইচ নিয়েছি, এবং একটি 150 ওহমসের রেজিস্টর নিয়েছি, এবং একটি হোয়াইট কালারের এলইডি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এলইডির একটি লেগ ছোট, একটি লেগ বড়। তো বড় লেগটি সকলসময় পজিটিভ এবং ছোট লেগটি নেগেটিভ। আর এর সঙ্গে একটি সেলু পাইপ নিয়েছি, এটি আপনারা ফ্যানের দোকানে পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এলইডি লাইটটি কানেকশন করব। তার জন্য ব্যাটারির যে মাইনাস পয়েন্ট আছে এইখানে একটু এলইডির লেগ বার করার জন্য আমরা একটু লুজ করে নিচ্ছি, এবং এই সাইডটা একটু লুজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুজ করে নিয়েছি, এইখান দিয়ে এলইডির পিনটি ইন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের যেটা করার আছে, এইখানে একটু সেলু পাইপ এলইডির পজিটিভ পয়েন্টে লাগিয়ে নেব। তো তার জন্যে মাপ করে একটি সেলু পাইপ কেটে নিয়েছি আমি। তো এবার সেলু পাইপটি আমি এলইডির পজিটিভ পয়েন্টে কানেকশন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এলইডির পজিটিভে আমি সেলু পাইপটি ঢুকিয়ে নিয়েছি। তো এবার নেগেটিভ পয়েন্টটি আমরা ব্যান্ড করে নিয়ে ঠিক এইভাবে মিডল পয়েন্টে বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি আমি এইভাবে কানেকশন করে নিয়েছি মিডল পয়েন্টে। তো এটি এলইডির মাইনাস পয়েন্ট এবং অপরটি প্লাস। তো মাইনাস পয়েন্টটি আমি এই মাইনাসের সঙ্গেই ঝালাই করে নেব। তো ঝালাইটি করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভটি আমরা ঝালাই করে নিয়েছি। এবার পজিটিভ ওয়্যারটি বাইরের দিকে আছে লেগটি। তো এর সঙ্গে আমরা 150 ওহমস রেজিস্টরটি কানেকশন করব। এবার এটিকে একটু ঝালাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টরটি ঝালাই করে নিয়েছি এলইডির পজিটিভ লেগের সঙ্গে। এবার আমরা কি করব, রেজিস্টরের অপর পিনটি আমরা বডির সঙ্গে ঝালাই করে কানেকশন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টরটি আমরা বডির সঙ্গে ঝালাই করে নিয়েছি। তো এবার সুইচটি আমরা পজিটিভের সঙ্গে বডিতে কানেকশন করে নেব। তো বডিতে কানেকশন করে নিচ্ছি সুইচটি। তো আপনারা দেখতে পাচ্ছেন সুইচটি আমরা বডির এক প্রান্তে কানেকশন করেছি, আর এক প্রান্ত পজিটিভের সঙ্গে ব্যাটারির পজিটিভ পয়েন্টের সঙ্গে কানেকশন করেছি। তো এবার সুইচটি অপেন করলে লাইটটি জ্বলবে। তো আমরা এবার লাইটটি জ্বালিয়ে দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলতে শুরু করেছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।